জয়ন্তী কান্না করতে করতে শেষ। জয়ন্তী কে বকা দিছে? বাসায় খাইলে কিন্তু। আচ্ছা, কোন ভর্তাটা কোন মানে বেশি ভালো লাগতেছে একটু বললো। ধনিয়ার ভর্তাই আমাকে বেশি ভালো লাগতেছে, মানে ধনিয়া পাতার ভর্তা। তোমার তোমার কাছে কি ভালো লাগতেছে? সরিষা। সরিষা না, অনেকদিন ধরে ভাবতেছিলাম খাবো বাবা কিটা একটা, তো আজকে ফাইনালি খাই ফেলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ টি টোয়েন্টি মাছের ভর্তা করবে। তো দুইটা ভর্তা করবো, একটা হচ্ছে তোমার ইলিশ মাছের লেজ ভর্তা, আর একটা কি বড় কার্প পুগুলো নাকি। তো এখন বলো, এখন এই মাছটাকে আগে ভাজি করে নিচ্ছি, ইলিশ মাছের লেজ না। ওকে, তো আমি কোচিং থেকে আর ডাইরেক্ট বাসায় যাই নাই, তো জয়েন্টিয়ার তোরানো আসছে, আমরা এখন যাব, সন্ধ্যায় ঘোরাঘুরি করব। অনেকদিন মানে একসাথে হই নাই, তিনজন আজকে বের হলাম, আমি তো অলরেডি অনেক আগে বের হয়ে গেছি, ওরা এখন বের হয়েছে। আমরা আজকে পিঠা খাবো, পিঠা খাওয়ার জন্য মানে যাচ্ছি, তো আমরা চলে আসছি পিঠা খেতে, আর রাস্তার পাশেই পিঠা বিক্রি করি আন্টিটা। বাবা পিঠানো আর চিতই পিঠা খাবো, বড়টা দিয়ে দুইটা পিঠাই টেস্ট করবো আমরা। হ্যাঁ, একটা করি না। তো এখানে তেলের পিঠা পাওয়া যায়, তারপর ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চিতই পাওয়া যায়। তো আমরা একবার খাইছিলাম না ডিম চিতই পিঠা, অনেক মজা। তো এখানে তেলের পিঠা বানানো হচ্ছে, আর এখন হবে চিতই পিঠা। আমাদের চিতই পিঠা তিনটা না, তো ফার্স্ট টাইম কি তিনটা অর্ডার করা হয়েছে, আর আমার জন্য একটা বাবা পিঠা, আমি বাবা পিঠা খুব পছন্দ করি। আর জয়ন্ত এখানে এতিমের মতো বসে আসছে, আপনাদেরকে দেখাই, এতিমের মতো বসে আসছে। শীতের সময় একটু গরম লাগবেই, শীতে কাঁপতেছি। তো আমরা পিঠা খাবো, একটা শীতের শীতে একটা আমেজ মানে এখনই কাজ করতেছে। টাকা সহ কিন্তু শীত নেই, শীত আর গরম সেম জিনিস। তো প্রচুর বিল, মানে আন্টির কাছে প্রচুর বিল। হ্যাঁ, এটাই এটাই। তো আমাদের বাবা পিঠা হয়ে গেছে, খেজুর গুড়ে আর নারিকেলে, প্রচুর গরম তোরান, ধর 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 তোরা মাত্র হয়ে গেছে। কেমন লাগতেছে শীতকালের পিঠা? অন্যরকম। অনেকদিন ধরে ভাবতেছিলাম খাবো বাবা পিঠা একটা, তো আজকে ফাইনালি খাই ফেলতেছি। তোরা কি কি বর্তা নিছো আমি পিঠার সাথে? সরিষার আর ধনিয়া পাতার না, আমি তাহলে ভুল বুঝছি। জয়ন্তী প্রথম খাইতেছে আমাদের সাথে এসে, আমরা আগের বছর খাইছিলাম না তোরা, আমরা অনেক খাইছিলাম ইয়ান কাছ থেকে পিঠা। আমি খাইছি বাসা পিঠা, তো জয়ন্তী মাছের ভর্তা বানানো শুরু করে দিচ্ছেন। তো এখানে আর কি ফার্স্ট টাইম কার্পিও মাছটা ভর্তা করবে। তো ইলিশ মাছের লেজ কোথায় গেল?
না আলাদা আলাদা হবে, আগে ইলিশ মাছের ভর্তাটা খেতে পারতাম লেচের। না এইটাই আগে দেখে আর ওইটা আমি অল্প শুধুমাত্র লেজটাই নিয়েছি, মানে একটা লেজ নিয়েছি আর কি, কারণ আগে তো কখনো বানাই নাই, এর জন্য আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখুন কেমন হয়। আর এখানে আমি মরিচ, তারপরে পেঁয়াজ আর ধনে পাতা নিয়ে নিয়েছি। তো এখন জয়ন্তী লবণ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো একসাথে মেখে নিচ্ছে। আর শুনো, আমি তো এখন সব আন্টি হয়ে গেছি, একটু আগে দেখছি কুয়াশা লাইভ করতেছে, তো বলতেছে যে একটা আইডি নাম কি মেঘলা আকাশ, বলছে জুই আন্টি আপনার কি হয়, মানে এখন নাম জুই আমার সাথে আন্টি লাগাইছে, মানে এখন সব আন্টি হয়ে গেছে, জাতির আন্টি জুই আন্টি। এখন কি গুলো দিয়ে দিবা, কাটা গুলো কি সরাইছো নাকি আমাদেরকে কাটা খাওয়াইবা? কাটা খাওয়াবো তোমাদেরকে, তোমরা ভাত খাওয়া খেতে পারো। কি কান্না করতেছো কেন? কান্না করতেছো কেন? তোমাকে কে মারলো, কে বকা দিল বলো, কান্না কেন করতেছো? জয়ন্তীকে কে বকা দিল আজকে? জয়ন্তী কান্না করতে করতে শেষ, জয়ন্তীকে কে বকা দিছে? আর কান্না করো না, আর কান্না করো না, এখন শুনি কে তোমাকে বকা দিল, মার দিল। আইলা জাদু, আরে তাড়াতাড়ি ইলিশ মাছের লেজের ভর্তাটা করো, দেন আমরা সবাই একসাথে খাবো। নি তো এখন জয়ন্তী করবে ইলিশের লেজ ভর্তা, জানি না কেমন হবে, কেন জানো না, যদি মজা না হয় আমি এটার জন্য এখন ডিনারটা করব, অবশ্য খোদা ছিল না তেমন একটা। এত কাঁটা ইলিশ মাছের লেজ, কাঁটাগুলো বাস্তে হবে না, না বাস্তে হবে না, এগুলো গিয়ে চলে যাবে, আমি বড় কাঁটাটা ফালাই নিয়ে আগে। তো বড় কাঁটাটা ফালাই দিছো না? হ্যাঁ বড় কাঁটাটা ফালাই দিছি, এখন আমি এখানে মরিচ দিয়ে দিব। খাইতাছে একদিকটা, বানাইতাছে একদিকটা, এই জন্য তখন সবকিছু অল্প অল্প দেখা, বানাইবার সময় থাকে অনেক কিছু পরে দেখাচ্ছে নাই, তাই শেষ করে বলছি। এর জন্য তো তোমার খোদা লাগে না, একদম রাইট কথা বলছো, খাইতে পারো না ভাত খাওয়ার সময়, একদম অল্প খাই খেয়ে ফেলে। দেখো আমি দুপুরে ভাত খাই নাই, তাও কিন্তু আমার এখন খিদা লাগতেছে না, তার মানে রান্না করার সময় মধ্যে খেয়ে ফেলছি। খুব ভয়ানক একটা অভ্যাস। তো এখন কি করবেন বলেন তো? এখন আন্টি সরষের তেল দিয়ে দিতেছি। তো তাহলে কি আমাদের লেজ ভর্তা হয়ে যাবে? না হয়ে যাবে, আর হচ্ছে তোমার ধনে পাতা গুলো দিয়ে দিই। কাল ইয়ার কি দিছো, পেঁয়াজ? পেঁয়াজ তো দিলাম না তখন, পেঁয়াজ লবণ মরিচ সব দিয়ে দিছি। ওকে তো জয়ন্তী এখন জয়ন্তীর পছন্দের কাজটা করতেছে, কাটা বুঝতেছে, কেমন লাগতেছে ফিলিংসটা বলো তো? অনেক ভালো লাগতেছে আমার, আমি অনেক হ্যাপি। ওকে থ্যাংক ইউ, তো আমাদের জন্য প্রতিদিন মানে ইলিশ মাছের লেজের ভর্তাটা করবা, আর এরকম হ্যাপিনেসও পাবা। যদি আজকে ভালো লাগে তাহলে পরবর্তীতে বেশি করে করব। ওকে তোরা নিছে কারফিউ মাছের ভর্তাটা, আর আমি নিতেছি ইলিশ মাছের লেজের ভর্তাটা, আমার কাছে কিন্তু ভালো লাগছে। যাক তুমি যে এটা বানাইতে পারছো এটা অনেক, খাইতাছো তো তিন বেলা পেট ভরে, ওই তাহলে কি লাগে উনফনাটি করো আমার নামে, মজার বেমুত উস্তা মারি না ভাইয়ালে।
বিসমিল্লাহ ওরে শুনলো তেরে খাইছ না দিয়া দে মজা না হইলো প্লেট দিয়া দে কে হইলো আসনা বড় মারেন না আসলে মানে ইলিশ মাছের ভর্তাটা ভালো লাগতো মা রান দেন না জুতে না গো না তো খাইতেই বনা প্লেট দে আমারে তোমার না না আমি খাবো না পিঠা খেয়ে আসছি না বাইরে থেকে একটু খেয়ে দাও नहीं सुस्थ ब्लॉग्स।